হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস গার্ডেন অ্যান্ড ফার্ম হাউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের পোষা পাখিগুলো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি আজকে কী নিয়ে কথা বলতে চাচ্ছি, আমার বাজরিগার পাখির আপেল খাওয়া নিয়ে কথা বলতে চাচ্ছি। ওকে আমি হালকা পাতলা কিছুটা টেম করেছিলাম, সেই টেম করার নতিজা তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে। ওর অনেক ভয় কম, ও সবসময় মারামারির মুডে থাকে। ও হচ্ছে একজন ছেলে অর্থাৎ মেল পাখি, ও আপেল অনেক পছন্দ করে। আপনারা দেখতেই পাচ্ছিলেন ভিডিও শুরুতেই ও খাঁচার বাহিরে আপেল দেখে কেমন পাগলের মতো হয়ে গেছে, কখন খাবে এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ। আসলে ওর আপেল অনেক পছন্দ, আপেল কলমি শাক এগুলো খুব পছন্দ করে, আর সব থেকে বেশি পছন্দ করে আমার সাথে দুষ্টামি করতে। ও ভিডিওর মধ্যে দেখতে পাবেন ও আপেল খাওয়া বাদ দিয়ে মাঝে মাঝে আমার হাতে দু একটা কামড় বসায় দিচ্ছে। ও সবসময় মুড থাকে ওর মারামারের মতো, ও দাঙ্গাবাজ লোক। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন ওকে টেম করেছিলাম আমি। আপনাদের সব থেকে বড় কথা টেমের জন্য বলি একটা, সেটা হচ্ছে আপনারা প্রথমত যদি কোনো কবুতর পাখি বা পোষা প্রাণী যে কোনো বিড়াল হোক যাই হোক আপনারা টেম করতে চান, তাহলে অবশ্যই তাদের সময় দিবেন, পর্যাপ্ত পরিমাণ সময় দিবেন। সময়ের বিকল্প কিছু নেই, সময় যত দিবেন তত ওরা আপনার কাছে আসবে, আপনার কথা শুনবে। ঠিক আছে, আমার এই বাজরিগার পাখিটা অবশ্য কিছু একটা বলতে পারে, ও সিটিও বাজাইতে পারে, ও কি যেন বলে, ওর অনেক রাগ। ওকে যখন আমি কাঁধে চুলকাই দেই তখন ও খুব আরাম পায়, আর যখন বন্ধ করে দিই তখন ও আমাকে মারে। আপনারাও চাইলে আপনাদের বাজরিগার পাখিকে এভাবে টেম করতে পারেন। আর মাঝে মাঝে আপনারা টেম করার জন্য আরেকটা কাজ করবেন কি, ওদের রাতে যে খাবারটা দেবেন ওই খাবারটা সরায় রাখবেন রাতের বেলায়, এবং সকালবেলা ওই খাবারটা আপনারা আপনাদের হাতের উপর দিবেন। তখন দেখবেন আস্তে আস্তে ওদের ভয় ভেঙে যাবে, ওরা আপনার কাছাকাছি চলে আসবে, আপনার হাতের উপর থেকে খাবার খাবে, এভাবে খেতে খেতে অনেকটা সাহস হয়ে যাবে। আর আরেকটা কথা, টেম করার উপযুক্ত বয়স হচ্ছে পাখিদের, বাজরিগার পাখিদের 4 থেকে 5 দিনের বয়সের পাখি, ওটা আপনাদের সব থেকে বেশি ভালো টেম হবে। আর তখন থেকে যদি আপনারা টেম করেন তাহলে ওরা উড়েও যাবে না, আপনারা খাঁচার বাহিরেও রাখতে পারবেন। আমি কিন্তু ওকে খাঁচার বাহিরে রাখি না, কারণ আমি সেইভাবে টেম করিনি। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।